বর্তমান সময়ে তিন শ্রেণীর মানুষদের অবস্থায় দুনিয়ায় রয়েছে ইমাম মাহ ঘিরে এই ওম্মা আর ষাট সত্তর বছর হয়তো থাকবে পরে দুনিয়া আমত সংগঠিত হবে সমস্ত মানুষ এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে আমি হাদিস থেকে কথা বলছি এমন অসংখ্য দুর্বল ইমানের মানুষেরা আছেন যারা এই ব্যাপারটাকেও অস্বীকার করতে পারেন এটা হলো আফসুসের বিষয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছি অনেকেই আমাদের কাছে একটি প্রশ্ন লিখে পাঠিয়েছেন যে আমাদের সমাজের অনেক আলেমে দিন অনেক দিনী ভাই সোশ্যাল মিডিয়ার কল্যাণে একটি সংবাদ প্রচার করে বেড়াচ্ছেন যে ইমাম মাহাদির আগমন দু সালে হবে কেউ কেউ বলছেন দু সালে কেউ বা বলছেন দুহাজার ছাব্বিশ সালে ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছেন তো এ ব্যাপারে আমরা যে কথাটা আপনাদের কাছে বলতে চাই যে ইমাম মাহাদির আগমনের বিষয়টি রসুল করিম সাল্লাহামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত সলেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ আর আহ এ ব্যাপারে বলেছেন যে বালাগাত ফি মাজমু আহা আর তাওয়াতুরুল মা অর্থাৎ এত বেশি হাদিস এ ব্যাপারে এসছে যে এটা মোতাওয়াতের মা বা অর্থগত মোতাওয়াতের পর্যায়ে চলে গিয়েছে সুতরাং এটি অকাট্যভাবে প্রমাণিত যে ইমাম মাহাদি এ ওম্মার ক্রান্তি লগ্নে কেয়ামতের আগ মুহূর্তে তিনি উপস্থিত হবেন এ ব্যাপারে রসুল করিম সাল্লা সাল্লামের অসংখ্য বর্ণনা আছে তো এখন যারা ইমাম মাহাদির আগমনকে নির্দিষ্ট করছেন তা আইন করছেন যে উনি এই সনে আসবে এই ব্যাপারে আমাদের কি মতামত আমাদের মতামত সেটাই যে মতামতের উপরে আল্লাহ রসুল সাল্লু আলসালাম ছিলেন যে মতামতের উপরে আহলসুল্লা জামাত রয়েছে সুপ্রিয় দিনী ভাই বোনেরা আপনারা জানেন রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন মক্কায় দিনের দাওয়াত দিচ্ছিলেন মকার কুফাররা রসুল করিম সাল্লা একটি প্রশ্ন খুব বেশি করত যে কেয়ামত কবে সংগঠিত হবে তুমি যে কেয়ামতের কথা বলো হে মোহাম্মদ সলাল্লাহ আলী আসাল্লাম সে কেয়ামত কবে হবে আল্লাহ সুফানহাল পবিত্র কোরআনে এই প্রসঙ্গে বলছেন যে এস আলু নাকা আনি আতিয়া সাহা ফিমা ইলা রিকা মুনতাহাহা যে তারা আপনাকে কেয়ামত কবে হবে এ ব্যাপারে বারবার আপনাকে জিজ্ঞেস করে এ ব্যাপারে আপনার তো কোনো কিছু জানার কথা না বরং এই কে সংগঠিত হওয়ার ব্যাপার একমাত্র আল্লাহ তালার কাছে এটার চূড়ান্ত জ্ঞান রয়েছে তো আল্লাহ সুবাহনুয় তালা তাদেরকে স্পেসিফিক করে কিছুই বলেননি আবার রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছে যখন জিবরিল আমিন একদিন এসেছিলেন যেটি হাদিসে জিবরিল নামে পরিচিত আমরা অনেকেই জানি সেখানে তিনি এসে অনেকগুলো কোশ্চেন রসুল সাল্লাহ সাল্লামকে করেছেন আল্লাহ রসুল সাল্লাম উত্তর দিয়েছেন তো একটা কোশ্চেন এরকম ছিল যে আহবির নি আনিস হে আল্লাহ রসুল আপনি আমাকে কেয়ামত কবে হবে বা কেয়ামতের ব্যাপারে আমাকে সংবাদ দিন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জবাব দিয়েছিলেন যে মাল ও আনহা বি আলামা মিনাসা ইলি অর্থাৎ এ ব্যাপারে যিনি প্রশ্ন করেছেন যার কাছে প্রশ্ন করা হয়েছে তার কাছে প্রশ্নকর্তার চেয়ে বেশি জ্ঞান নাই অর্থাৎ তুমি যেমন জানো না ব্যাপারটা আমিও জানি না রসুল করিম সল্লা আলী সাল্লাম এভাবে জিবরুল আমিনকে উত্তর করেছিলেন খেয়াল করেন আল্লাহ আল্লা তাআলা কুফারদেরকে জবাব দেওয়ার জন্য কেয়ামতের ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লামকে যা শিখিয়েছেন সেখানে কেমন যেন পাশ কাটিয়ে একটি উত্তর সেখানে প্রদান করা হয়েছে স্পেসিফিক করে কিছুই বলা হয়নি সেম কাজ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিবরুল আমিনের সাথেও করেছেন অর্থাৎ ওনারা কেয়ামতকে তাকরিব করেছেন হ্যাঁ এটা নিকটের বিষয় কিন্তু তাইন করেননি যে কবে হবে কবে নাগাদ হবে স্পেসিফিক করে কিছুই বলেননি সুতরাং যারা নির্দিষ্ট সাল কেন্দ্র করে বলছেন যে এই সালে মাহাদি হবে এই সালে মাহাদি আসার মানে হচ্ছে কি এর কিছু সময় চল্লিশ বছর পঞ্চাশ বছর বা একটা সময় দুনিয়াতে ইসলাম থাকবে মুসলিমরা থাকবে এরপরে সব কিছু নষ্ট হয়ে যাবে ওই মানুষদের উপরে কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ মেন আলামা তিসা আতিল কুবরা কেয়ামতের আলামাতের সবচেয়ে বড় বড় যে নিদর্শনগুলো এর মধ্যে একটা হচ্ছে ইমাম মাহাদির আবির্ভাব এরপরেই ঈসা আল্লাহ সাল্লা আসমান থেকে নাজিল হবেন এটা একেবারে দুনিয়া শেষ হয়ে যাওয়ার মুহূর্তের ঘটনা তো আল্লাহ সব তালা যেখানে স্পেসিফিক করে কিছু বলেননি আল্লাহ রসুল সাল্লাম যেখানে স্পেসিফিক করে কিছু বলেননি সেখানে যারা নির্দিষ্ট করে বলছেন আমরা বলতে চাই যে আপনারা ইলমে গাইবের ব্যাপারে খবরদারি করছেন এটা একেবারেই নিন্দনীয় কাজ যেটা অনেকেই করে বেড়াচ্ছেন আল্লা সুবাহনতালা তাদেরকে সঠিক বুঝ দেবেন আমরা তাদের জন্য দোয়া করি তবে সুপ্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম ইমাম মাহদির ব্যাপারে তার যথেষ্ট কনসার্ন ছিল এরকম না যে তিনি ব্যাখবর ছিলেন এই উম্মাকে তিনি বেখেয়ালে রেখে দুনিয়া থেকে চলে গেছেন না তার জীবদ্দশায় তিনি মাহাদির ব্যাপারে দাজ্জালের ব্যাপারে ঈসা ইসা আলাই সালাতামের আগমনের ব্যাপারে তিনি যথেষ্ট কনসার্ন ছিলেন তিনি তার সাহাবিদেরকে দোয়া শিক্ষা দিতেন আমরা যে দোয়াটা আজকেও আমাদের সলাতে শেষ বৈঠকে পড়ি আল্লাহিকা মিন আজাবি জাহান্নাম ওমিন আজাবিল কবর ওমিন ফিতনাতিল মাহিয়া ওল মামাত ওমিন শরি দাজ্জাল এখানে আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুহানার কাছে আশ্রয় চাই এই দোয়া আল্লাহ রসুল নিজেও পাঠ করেছেন আয় সরদ্দুল্লা তাল আনহা বলছেন যে আবি রসুল্লা সাল আলিম ফি মানামিহ একদিন বা এক রাতে রসুল করিম সাল্লাম ঘুমের ভেতরে হাত পা নাড় স্বপ্নের মধ্যে এটি সাহি মুসলিমের কিতাবুল ফিতানের প্রথম অধ্যায়ের হাদিস যখন আল্লাহ রসুল জেগে উঠলেন তিনি বললেন হে আল্লাহ রসুল যে মানামিক সোনাহি মানামিকমতাকুমতা আলো আপনি আজকে ঘুমের মধ্যে বা স্বপ্নে এমন কিছু করেছেন যেটা আমি কখনো আপনাকে করতে দেখিনি তখন আল্লাহ রাসুল সাল্লাস্লাম বললেন যে আল্লাজাব ইনানা সামিন ওম্মাথি ইয়া উম্মন আবিল বাইথি বি মিন করাইসিন কদ লাজা আবিল বাইথ অবাক করা বিষয় আমার উম্মতের কিছু মানুষ আল্লাহর ঘরে আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে তারা এগিয়ে আসছে একজন ব্যক্তিকে তারা হত্যা করবে এই চিন্তা করে অথচ ওই ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল এখানে ইমাম মাহদির দিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইঙ্গিত করেছেন তো তার জীবদ্দশায় রসুল করিম সাল্লাহ সাল্লামের যথেষ্ট গুরুত্ব এই ব্যাপারে ছিল কিন্তু তিনি নির্দিষ্ট করে কোনো কথা বলে যাননি সুপ্রিয় দিনই ভাই বোনেরা সুতরাং আমরা বলতে পারি যে বর্তমান সময়ে তিন শ্রেণীর মানুষদের অবস্থায় দুনিয়ায় রয়েছে ইমাম মাহদিকে ঘিরে এক শ্রেণীর ব্যক্তি রয়েছেন যারা নির্দিষ্ট করে বলছেন যে এই সময় ইমাম মাহাদি দুনিয়ায় আসবেন আর এক শ্রেণীর মানুষ এটা একেবারেই বেখেয়াল হয়ে আছেন বেখবর এই ব্যাপারে তাদের কোনো অনুভূতি নাই যে ইমাম মাহাদি কোনো না কোনো এক সময় দুনিয়ায় আসবেন এই ব্যাপারে তাদের কোনো ধরনের আগ্রহ উদ্দীপনা বরং এটাকে তারা একটা ফিতনা মনে করেন এরকম অবস্থা আর তৃতীয় যে শ্রেণী তারা হচ্ছেন যে ইমাম মাহাদি আগমন করবেন আমরা অপেক্ষায় আছি সেই সময় যদি আমরা পেয়ে যাই অবশ্যই আমরা তার সঙ্গী হবার প্রচেষ্টা তার স্বাধী হওয়ার চেষ্টা করব তো তিন নম্বর যে মানুষদের কথা বললাম আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত যে আল আল প্রতীক্ষিত সেই মাহদির আগমন যখনই দুনিয়ায় হবে আমরা তার সঙ্গী হওয়ার চেষ্টা করব সম্মানিত দিনই ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আমরা শেয়ার করতে চাই যে জালাল উদ্দিন সুইতি একজন ইমাম ছিলেন একজন ভালো আলেমী দিন ছিলেন জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিলেন মিশরে জন্মগ্রহণ করেছিলেন নয়শো এগারো হিজড়ি তার মৃত্যু হয়েছিল তো নয়শো হিজড়ি সনের দিকে তিনি একটা প্রিডিকশন করেছিলেন যে এই ওম্মা আর ষাট সত্তর বছর হয়তো থাকবে এরপরে পরে দুনিয়া আমদ সংঘটিত হবে সমস্ত মানুষ এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাবে ইমাম মাহাদির আগমন আরও তাড়াতাড়ি হয়ে যাবে এ ধরনের একটা কথাবার্তা তিনি বলেছিলেন রসুল কারিম সাল্লাম থেকে কিছু বর্ণনা যেগুলোর ব্যাপারে যথেষ্ট কথাবার্তা আছে সেগুলোকে টেনে এনে তো সব মিলিয়ে কথা হলো যে ইমাম জালালুদ্দিন তিনি এই মত পোষণ করেছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন আমরা তার জন্য দোয়া করি রহেমাহুল্লাহ তার যাওয়ার আজকে এখন চোদ্দোশো একচল্লিশ অর্থাৎ প্রায় পাঁচশো বৎসর গত হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত ইমাম মাহাদির আগমন হয়নি সুতরাং নির্দিষ্ট করে যারাই এ ধরনের কথাবার্তা বলছেন তারা কিন্তু একটা সময় দেখা যাবে যে মানে এমন কথা বলছেন যেটার বাস্তবতা নাই এই কারণে এমন অসংখ্য দুর্বল ইমানের মানুষেরা আছেন যারা এই ব্যাপারটাকেই অস্বীকার করতে পারেন যে আপনাদের আলেমরা বলছে এত সালে আসবে তিনি তো আসেননি দুর্বল ইমানের মানুষেরা এই ব্যাপারটাকেই অস্বীকার করবে সুতরাং এটা ভালো কিছু নয় আমরা বলবো যে আল্লাহ সুফায় এবং তার রাসুল আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে আমরা ওখানে নিজেদেরকে রাখতে চাই যে এটি গায়েবের বিষয় আমরা অপেক্ষায় থাকবো যখন তার আগমন হবে আমরা যেন তার সাথে থাকতে পারি এ ব্যাপারে আমাদের প্রস্তুতি যেন থাকে তবে তিনি ওই সালে আসবেন নির্দিষ্ট করে বলা এটি অবশ্যই রসলে করিম সাল্লা সাল্লামের নীতির বিপরীতে কাজ প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ যে বক্তব্য আমরা আপনাদের কাছে বলতে চাই যারা এইভাবে নির্দিষ্ট করে বলে বেড়াচ্ছেন যে এত সালে মাহাদি আসবেন তারা অনেক আলামাতকে টেনে নিয়ে আসছেন আফসোসের ব্যাপার হচ্ছে যখনই বড় বড় কোনো ঘটনা দুনিয়াতে ঘটছে সব কিছুকেই তারা ইমাম মাহাদির সাথে সংযুক্ত করে মিলিয়ে নিজেদের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দিচ্ছেন আর বলছেন আমি হাদিস থেকেই কথা বলছি না আপনি হাদিস থেকে কথা বলছেন কিন্তু ব্যাখ্যাটা আপনি নিজে থেকে দিচ্ছেন এটা হলো আফসুসের বিষয় আবার অনেকে কি করছেন বলছেন যে মানুষেরা এখন দুনিয়ার প্রতি পাগল হয়ে গেছে আখেরাত বিমুখ হয়ে গেছে এ সমস্ত মানুষদেরকে সতর্ক করার জন্য আমরা এই ভয়ভীতি দেখিয়ে মানুষকে আল্লাহর পথে আনতে চাচ্ছি না এটার দায়িত্ব ইসলাম আপনাকে বা আমাকে কাউকেই দেয় নাই এই যে আমাদের সমাজে যে সমস্ত কিতাবগুলো বিশেষ করে আমাদের দেশে চালু আছে গ্রামের মানুষেরা পড়ে মকসুদুল মমিনিন ফাজাইলে আমল এই কিতাবগুলোর ভেতরে যে সমস্ত কথাবার্তা লেখা আছে অনেক আমলের কথা আছে মানুষকে তার যে আন উৎসাহ ব্যঞ্জক অনেক কথাবার্তা আছে কিন্তু সবগুলোই বানোয়াট কথাবার্তা অধিকাংশগুলোই একেবারে নাইনটি পারসেন্টই বানানো কথাবার্তাগুলো লিখে মানুষকে আমলের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে যেটার কোনো অস্তিত্ব ইসলামে নাই তো এই কাজ তো আমাদের এবং আপনাদের নয় যে একটা মিথ্যা ঈশ্বুকে সামনে এনে অথবা নিজের মস্তিষ্ক প্রসূত কোনো চিন্তাকে সামনে এনে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো না সেটার প্রয়োজন নাই আল্লাহ সব তালা আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যার আলোকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমিন ওসলাল্লাহ তলসাই ও নবীনা মুহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি